back to my YouTube channel. তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আজকে যে ভিডিওটাতে আমি রিয়্যাক্ট করব, আপনারা টাইটেল দেখে তো পড়েই ফেলেছেন যে ইয়েস, আমি আজকে রিয়্যাক্ট করব বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নিয়ে। তো ঢাকার এটা ফার্স্ট এত বড় একটা প্রজেক্ট ডেভেলপ হচ্ছে, তো ঢাকা অনেক এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। এই ভিডিওটাতে রিয়্যাক্ট করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল পাইল ফেরদৌস। সো পাইল ফেরদৌস, হাই, আই হোপ আপনি দেখছেন আমাকে এখন। আপনি বলবো, তুমি বলবো, কি বলবো, তুমি দেখছো আমাকে এখন, আই হোপ। সো হাই, আই হোপ ইউ আর ডুইং গুড। তো চলো আজকে রিয়্যাক্ট করা যাক। আর আজকে যে ভিডিওটাতে আমি রিয়্যাক্ট করছি সেই ভিডিওটা আপলোড করা হয়েছে জিও টেল বাংলা একটা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটার অরিজিনাল লিঙ্ক, আই মিন এই ভিডিওটার অরিজিনাল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো, নিশ্চয়ই গিয়ে চেক করবেন। সো বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, আইকনিক টাওয়ার, লিগেসি টাওয়ার, দেখি কেমন টাওয়ার হচ্ছে ঢাকায়। দেখি দেখি, ঢাকায় হচ্ছে, রাইট? হ্যাঁ, ঢাকায় তো শুনেছিলাম। লেটস সি। উচ্চতার দিক থেকে তো আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হচ্ছে দুবাইয়ের 165 তলা বুর্জ আল খলিফা। তবে খুশির খবর হচ্ছে যে আকাশ চিরে বের হওয়া এমন টাওয়ারের নাম এবার বাংলাদেশের গায়েও লেখা হতে চলেছে। অবশেষে সব জটিলতা কাটিয়ে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলেই শুরু হলো বিশাল এই আইকনিক টাওয়ারের নির্মাণ কাজ। আর এই টাওয়ারকে কেন্দ্র করে এর পাশে তৈরি হবে দেশের সবচেয়ে উঁচু উঁচু সব নান্দনিক ইমারত। আর আকাশচুম্বী এই ইমারতগুলোতে অত্যাধুনিক অফিস, বিজনেস সেন্টার, বিপণী বিতান, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, তারকা হোটেল, কনভেনশন সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র, হসপিটাল, বিশ্ববিদ্যালয় সহ আধুনিক সব সুযোগ সুবিধা। চলুন তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে এক নজরে জেনে নেওয়া যাক দেশের সবচেয়ে বিলাসবহুল প্রকল্প আইকনিক টাওয়ার সম্পর্কে। আমরা সবাই হয়তো এটা জানি যে অনেক আগে থেকেই রাজধানী ঢাকার নিকটে পূর্বাঞ্চলে একটি আধুনিক স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা চলছে এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে বেশ জোরেশোরেই কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এই বৃহৎ পরিকল্পনার একটি অংশ হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি। কয়েক বছর আগে কেপিসি গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী পূর্বাঞ্চলের 19 নং সেক্টরে সিবিডি এলাকায় 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। এই নির্মাণের অংশ হিসেবে 142 তলা আইকনিক টাওয়ারের পাশাপাশি থাকবে 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, 10,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, একটি মডার্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং ইকো পার্ক। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার আদলে নকশা করা হয়েছিল এই স্কাইস্কেপারের এবং একে ঘিরে থাকবে অন্যান্য ভবন ও স্থাপনা। কেপিসি গ্রুপের এই ডিজাইনটি বহির্বিশ্বে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পের জন্য ইতোমধ্যে পূর্বাঞ্চলের নিউ টাউনে 114 একর জায়গা কেনা এবং প্রস্তাবিত সময়ের আগেই এর কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। আশা করি আগামী 2024 সালের ভেতর এই টাওয়ারের মূল অংশ দৃশ্যমান হয়ে যাবে। তবে ওয়েট, এই প্রকল্পের যে ডিজাইন ও টাওয়ারের নাম রাখা হয়েছিল তাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রথমে টাওয়ারের উচ্চতা 142 তলা পর্যন্ত হবে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা, টাওয়ারের উচ্চতা নিয়ে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের অনাপত্তি ইত্যাদি বিষয়ের মুখে পড়ে টাওয়ারের উচ্চতা অবশেষে 111 তলা নির্ধারণ করা হয়। শুধু এই নয়, পরিবর্তন আনা হয়েছে কেপিসি গ্রুপের নকশা করা ডিজাইনেও। শাপলা ফলের ডিজাইনটি পরিবর্তন করে এরকম ডিজাইন করা হয়েছে। তবে 142 তলা থেকে কমিয়ে 111 তলা করা হলেও এর দুপাশে কিন্তু 52 তলা এবং 71 তলা বিশিষ্ট দুটি বৃহৎ টাওয়ার এবং পুরো কমপ্লেক্সে থাকবে আরও 49টি 40 তলা বিশিষ্ট টাওয়ার। তাই এখন থেকে এই টাওয়ারের নাম থাকছে না আইকনিক টাওয়ার, নাম পরিবর্তন করে বর্তমানে এর নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। এখানে বৃহৎ তিনটি টাওয়ারকে একত্রে ট্রাই টাওয়ার বলা হয়েছে। 52 তলা টাওয়ারটি তৈরি করা হবে 1952 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করে, যার নাম হবে ল্যাঙ্গুয়েজ টাওয়ার।
71তলা টাওয়ারটি তৈরি করা হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে লিবারেশন টাওয়ার এবং 111তলা টাওয়ারটি তৈরি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগেসি স্মরণে লিগেসি টাওয়ার। এই তিনটি টাওয়ার একত্রে উপর থেকে দেখলে অনেকটা শহীদ মিনারের মতো দেখাবে। লিগেসি টাওয়ারের একেবারে উপরে থাকা লাল বলের আকারের অংশটি শহীদ মিনারের পেছনে থাকা লাল বৃত্তকে নির্দেশ করে। একে সামনে থেকে দেখলে জাতীয় স্মৃতিসৌধের বৈশিষ্ট্যকে মনে করিয়ে দেবে। 111তলা বিশিষ্ট লিগেসি টাওয়ারটি তৈরি হলে এটি হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম ইমারত। টাওয়ারটি সহ পুরো কমপ্লেক্সে থাকবে ইন্টারন্যাশনাল বিজনেস হাব, 3.6 মিলিয়ন ফিট আয়তনের কনভেনশন সেন্টার, ওয়ার্ল্ড ক্লাস বাণিজ্যিক এলাকা, আবাসন ব্যবস্থা, রিটেল, হসপিটাল ও কমিউনিটি। বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার মূলত ট্রিপলের লেআউটের উপর ভিত্তি করে নির্মিত হবে, যার মানে দাঁড়ায় ল্যাঙ্গুয়েজ লিবারেশন লেগাসি। পুরো কমপ্লেক্সটিতে থাকবে সবুজ ও নীলের এনভায়রনমেন্টযুক্ত ফ্রেশ বাতাস, স্মার্ট ড্রেনেজ সিস্টেম, স্মার্ট ট্রাফিক কন্ট্রোল এবং চীনের গ্রেট ওয়ালের আদলে পুরো কমপ্লেক্সকে ঘিরে থাকবে মানুষদের হাঁটার জন্য ওয়াকওয়ে। কমপ্লেক্সের বিল্ডিংগুলোর দেয়াল তৈরি হবে সোলার গ্লাসের সাহায্যে। নতুন ডিজাইনের এই বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার যৌথভাবে নির্মাণ করছে শিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপেক হোল্ডিংস লিমিটেড ও জাপানের কাজিমা কর্পোরেশন, এবং আর্কিটেক্ট হিসেবে কাজ করছে পৃথিবী বিখ্যাত হেরিম আর্কিটেক্ট। উল্লেখ্য যে হেরিম আর্কিটেক্ট পৃথিবীর সেরা 60টির একটি এবং কোরিয়ার শ্রেষ্ঠ আর্কিটেক্ট প্রতিষ্ঠান। বেশ কিছুদিন আগেই এই প্রকল্পের খসড়া মাস্টার প্ল্যান ও ডিজাইনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক 2019 এশিয়ান টাউনস্কেপ জুরিস প্রাইজ অর্জন করেছে। বন্ধুরা, বিশ্বের বৃহৎ বৃহৎসব স্কাইস্কেপারের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এই ব্যাপারে আপনার অনুভূতির কথা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমি তো খুব এক্সাইটেড, শুধু অপেক্ষা করছি কখন নিজ চোখে এক অন্যরকম বাংলাদেশকে দেখতে পাব। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সুসংবাদটি জানিয়ে দিন। আর এরকমই তথ্যভিত্তিক জ্ঞান, বিজ্ঞান, রহস্য, রোমাঞ্চ ও জিওগ্রাফি রিলেটেড ভিডিও দেখতে চাইলে জিওটেল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তাহলে আমি তখনই যাবো, এটা পুরোটা যখন ডেভেলপ হয়ে যাবে, পুরোটা এস্টাবলিশ হয়ে যাবে। আমিও অপেক্ষায় আছি কখন এটা পুরোটা ডেভেলপ হবে, পুরোটা বনবে। আমার মনে হয় আরও 6-7 বছরের মতন লেগে যাবে পুরোটা ডেভেলপ হতে। আশা করি যে বাংলাদেশে যে ছোটো ছোটো অনেক ভিলেজেস আছে সেইগুলোও ডেভেলপ যাতে হয়ে যায় খুব জলদি, আর উন্নতির দিকে আস্তে 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 বাংলাদেশে যাচ্ছে। আই এম সো হ্যাপি, আই এম সো প্রাউড, ভীষণ ভাল লাগলো। আমি 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 দেখতে যাবো এটা, আমি শিওর দেখতে যাবো এটা। সো দ্যাট ওয়াজ আ গ্রেট নিউজ, খুব ভালো নিউজ শুনলাম। অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ বাংলাদেশ। দেখতে চাই এটা পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে পুরো প্রজেক্টটা, তারপরে দেখতে কেমন লাগবে, আমি খুব এক্সাইটেড। তো আমি তো দেখতে যাবো যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হতে আরও মনে হয় 6-7 বছরের মতন লাগবে। বাট ওয়াও, দ্য ভিডিও ওয়াজ রিয়েলি গ্রেট, খুব ভালো ভিডিও ছিল পায়েল। Thank you for recommending. I hope you guys liked this video. If you did, then don't forget to like, share and subscribe to my channel, and also press the bell icon so that you will be notified whenever I'm on YouTube. Thank you so much for watching. Bahut sara pyar, aur like kijiye, subscribe kijiye, subscribe karna bilkul mat bhuliye. Aap log itne hazaron mujhe views dete ho lekin subscribe kyun nahi karte ho yaar, subscribe kar diya karo. Theek hai, chalo bye. Bell notification ko bhi zarur dabana. Bye bye bye.